নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ মধ্যরাত থেকে স্বয়ং শ্রী বিষ্ণুর লিস্টে এই রাশিগুলির নাম উঠতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। আজ মধ্যরাত থেকে স্বয়ং শ্রী বিষ্ণুর লিস্টে এই রাশিগুলির নাম উঠতে চলেছে, যার ফলে এই রাশির জাতক ও জাতিকারা যথেষ্ট পরিমাণে সৌভাগ্যশালী হতে চলেছে। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছে এই রাশিগুলি। এছাড়াও এই সময় দাম্পত্য জীবনে সুখ আসতে চলেছে, প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে, অর্থাৎ এই রাশিগুলির মাথায় সোনার তাজ বসতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী রাশিরা তা আমি একে একে জানাতে চলেছি। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আজ মধ্যরাত থেকে স্বয়ং শ্রী বিষ্ণুর লিস্টে আপনার নাম উঠতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু প্রচুর পরিমাণে অর্থাগমন ঘটতে চলেছে। ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় আপনারা পেতে চলেছেন, অর্থাৎ এই সময় আপনাদের চারিদিক থেকে সুসংবাদ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনারা মানসিক শান্তি পেতে চলেছেন। এরপরে দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আজ মধ্যরাত থেকে স্বয়ং শ্রী বিষ্ণুর লিস্টে আপনার নাম উঠতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, সেই সমস্ত কাজ আপনারা করে ফেলবেন। এই সময় প্রেম জীবনে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ দিতে চলেছে, দাম্পত্য জীবনে সুখ আসতে চলেছে, পাশাপাশি সন্তান সুখও কিন্তু আপনারা পেতে চলেছেন। আর আর্থিক দিক যদি বলা যায়, যথেষ্ট পরিমাণে আপনাদের শুভ দিতে চলেছে এবং যে সমস্ত অর্থ আপনার পড়ে রয়েছে, সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসতে চলেছে। এরপরে তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আজ মধ্যরাত থেকে স্বয়ং শ্রী বিষ্ণুর লিস্টে আপনার নাম উঠতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু প্রচুর পরিমাণে অপরচুনিটি অপেক্ষা করছে। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, সেই সমস্ত কাজ আপনারা করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় আপনারা দাম্পত্য জীবনে সুখ পেতে চলেছেন, এছাড়াও প্রেম জীবনে সুখ পেতে চলেছেন, সন্তান সুখের দিকটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি যাদের বিবাহ আটকে গেছে, তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা আজ মধ্যরাত থেকে স্বয়ং শ্রী বিষ্ণুর লিস্টে আপনার নাম উঠতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে প্রচুর পরিমাণে অপরচুনিটি অপেক্ষা করছে। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, সেই সমস্ত কাজ আপনারা করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় আপনারা সন্তান প্রাপ্তি করতে চলেছেন, দাম্পত্য জীবনে সুখ আসতে চলেছে এবং পাশাপাশি প্রেম জীবনেও কিন্তু সুখ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আজ মধ্যরাত থেকে স্বয়ং শ্রী বিষ্ণুর লিস্টে আপনার নাম উঠতে চলেছে, অর্থাৎ এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন। যে সমস্ত কাজে আপনারা বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, সেই সমস্ত কাজ থেকে আপনারা অনায়াসে অগ্রসর হতে চলেছেন এবং দাম্পত্য জীবনেও কিন্তু আপনি সুখ পেতে চলেছেন, শান্তি পেতে চলেছেন এবং সন্তান প্রাপ্তিও কিন্তু আপনি করতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ বার্তা বহন হতে চলেছে আজ মধ্যরাত থেকে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আজ মধ্যরাত থেকে স্বয়ং শ্রী বিষ্ণুর লিস্টে আপনার নামও উঠতে চলেছে, অর্থাৎ এই সময় আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, সেই সমস্ত কাজ আপনারা অনায়াসে করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় আপনারা
কোনো সূত্র থেকে অর্থ প্রাপ্তি করতে চলেছেন এবং সন্তান প্রাপ্তির দিকটাও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ দেখা যাচ্ছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আজ মধ্যরাত থেকে স্বয়ং শ্রী বিষ্ণুর কৃপা আপনার উপর পড়তে চলেছে, অর্থাৎ স্বয়ং শ্রী বিষ্ণুর লিস্টে আপনার নাম উঠতে চলেছে। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ আপনারা করে ফেলবেন। এই সময় আর্থিক দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ দিকে যেতে চলেছে। পাশাপাশি এই সময় আপনারা দাম্পত্য সুখ পেতে চলেছেন, সন্তান প্রাপ্তি করতে চলেছেন এবং প্রেম জীবনেও কিন্তু আপনারা সুখ ও শান্তি পেতে চলেছেন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আজ মধ্যরাত থেকে স্বয়ং শ্রী বিষ্ণুর লিস্টে আপনার নামও কিন্তু উঠতে চলেছে, অর্থাৎ এই সময় আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ আপনারা অনায়াসে করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় সন্তান প্রাপ্তির দিকটাও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এবং দাম্পত্য সুখও কিন্তু আপনারা এই সময় পেতে চলেছেন এবং মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু আপনারা অনায়াসে এই সময় মিটিয়ে ফেলতে পারবেন। এরপরে শেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আজ মধ্যরাত থেকে স্বয়ং শ্রী বিষ্ণুর কৃপা আপনার উপর পড়তে চলেছে, অর্থাৎ স্বয়ং শ্রী বিষ্ণুর লিস্টে আপনার নাম উঠতে চলেছে। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ আপনারা অনায়াসে করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় আপনারা সন্তান প্রাপ্তির দিকটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং মানসিক শান্তি কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ আজ মধ্যরাত থেকে আপনাদের জীবনে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ বার্তা বহন হতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।